পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য তার ব্যক্তিগত, এর দায় দল বা সরকার নেবে না, জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণই ক্ষমতার উৎস উল্লেখ করে তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু হলেও ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের অনুরোধ করতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এদিকে চট্টগ্রামে দেয়া বক্তব্যে গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এম আর আসাদের রিপোর্ট। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা, আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনায় বিব্রত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যদিও বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনের দাবি করেছেন তিনি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে সহনীয় হওয়ার অনুরোধ জানান মন্ত্রী। তারা এটারে তিলকে তাল করে যে কিছু কিছু লোক আছে এইগুলোর পিছনে লেগে থাকে, অবশ্যই মিডিয়ায় নিয়ে গল্প বানাবে, তবে বেশি বেশি দাহা মিথ্যা বললে খারাপ লাগে আর কি। এদিকে এ কে আব্দুল মোমেনের বক্তব্যের দায় সরকার কিংবা আওয়ামী লীগের নয় বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন করে তিনি বলেন, ভারতকে কোনো বিষয়ে অনুরোধ করতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এ ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি, শেখ হাসিনা সরকারের দুদেশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি জানান, আলোচনার মাধ্যমে বহু সমস্যার সমাধান হয়েছে, সেপ্টেম্বরে আরো কিছু বিষয়ে সমাধান হবে। বঙ্গবন্ধু কন্যা সেপ্টেম্বরে ভারতে যাওয়ার কথা, তখন হয়তো আরো কিছু বিষয়ে অহেতুক মন্তব্য করে ভারত বাংলাদেশ সুসম্পর্ক নষ্ট না করার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বন্ধু বন্ধু আছে, সম্পর্কটা ভালো আছে, অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।